ভারতের পেস্ট শক্তিতে কাবু ইংল্যান্ড লর্ডসে দাপুটে জয় ভারতের বিশ্ব দেখল সিরাজের দাপট ম্যাচে আট উইকেট নিয়ে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিলেন তিনি প্রথম টেস্টে জয়ের খুব কাছে যেয়েও হাত ছাড়া হয় ভারতের কিন্তু দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে দাপর দেখিয়ে একশো রানের দারুণ জয় তুলে নিল কোহলির ভারত দুইশো রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল ভারত সামির সাপান্ন এবং বুমরার চৌত্রিশ রানের সৌজন্যে ইংল্যান্ডের টার্গেট দাঁড়িয়েছিল দুইশো রানের ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড প্রথম ওভারের তৃতীয় বলে বার্নসকে ফেরান বুমরা শূন্য রানে আউট হন বার্নস দারুন ব্যাট করার পর এবার বল হাতেও আগুন ঝরালেন সামি ডম সিবলেকে ফেরালেন তিনি তিনিও শূন্য করে পন্থের হাতে ক্যাশ দিয়ে ঘরে ফেরেন দুই ওভারে দুই উইকেট হারিয়ে তিন রান করে মারাত্মক চাপে পড়ে যায় ইংল্যান্ড এরপর সামির বলে সহজ ক্যাশ মিস করেন রোহিত হাসিব হামিদ একটি সহজ ক্যাশ তুলেছিল যেটা মিস করেন রোহিত শর্মা তা না হলে তিন উইকেট পড়ে যেত ইংল্যান্ডের তখন ইংল্যান্ডের দলীয় রান ছয় ওভারে দুই উইকেটে বারো হামিদের ক্যাচ ফেলাটা কিন্তু বড় ভুল হয়ে যায় ভারতের দশ ওভারে বত্রিশ রান করে ফেলে ইংল্যান্ড রুট ও হামিদ দৃঢ় প্রত্যয় নিয়ে খেলছিলেন দুই উইকেট হারিয়ে ৪৩ রান করে ফেলে ইংল্যান্ড ভারত তখনও বাকি আট উইকেট তুলে নিতে পারবে কিনা সন্দেহ ছিল অবশেষে ইশান্ত শর্মার বলে নয় রান করে এলবি ডাবিউ হন হাসিব হামিদ ষোলো ওভারে আটচল্লিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড জোর সাথে জুটি করেন জনি বেয়ারস্ট্রো এই ইনিংসে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড দুই রান করে ঈশান্তের বলে এল হন বেয়ার উইকেট ড্ডের আরও ছয় উইকেট ফেলতে হবে ভারতের পারবে কি উত্তেজনার পারদ কিন্তু জমতেই থাকে রুটের সঙ্গে ক্রিজে জোস বাটলার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নেওয়া রুটকে অবশেষে আউট করতে পারলেন ভারতীয় বোলাররা বড় ধাক্কা খায় ইংল্যান্ড ৩৩ রান করে শ্বাসঘরে ফেরেন জরুট বুমরার বলে স্লিপে কোহলির হাতে ক্যাচ দেন ব্রিটিশ অধিনায়ক তখন ইংল্যান্ডের রান তেইশ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৭ ক্রিজে তখন স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ছিলেন জস বাটলার এবং ময়ন আলি এই জুটিকে আগে ভাঙতে পারলে জয় অনেকটা নিশ্চিত হতো ভারতের ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩০ ওভারে রান পাঁচ উইকেটে ৭৫ ম্যাচটার ড্রয়ের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ইংল্যান্ড দল বাটলার এবং মইন রানের গুরুত্বপূর্ণ জুটি করেন অবশেষে জোড়া ধাক্কা দেন সিরাজ নব্বই রানের মাথায় বাটলার মইন আলীর মোহাম্মদ সিরাজ তেরো রান করে সাজঘরে ফেরেন মৈন আলী এরপরের বলেই শূন্য রানে ফেরান শ্যাম কুরানকে উনচল্লিশ ওভারে সাত উইকেট হারিয়ে ত্রানব্বই রান ইংল্যান্ডের হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন সিরাজ কিন্তু সেটি কাজে লাগাতে পারলেন না জস ব্যাটলার ওলি রবিনসন চাইছিলেন বাকি ওভারগুলো শেষ করতে পঁয়তাল্লিশ ওভার সাত উইকেটে একশো বারো রান করে ফেলে ইংল্যান্ড ম্যাচ ড্র করতে হলে তখনও ক্রিজে থাকতে হতো পনেরো ওভার ভারতে জয়ের জন্য প্রয়োজন ছিল তিন উইকেটের বিশ্ব দেখল সিরাজের দাপট ম্যাচে আট উইকেট নিয়ে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিলেন তিনি ওলি রবিনসনকে এলবি ডাব্লিউ করেন বুমরা কোহলিদের জোরালো আবেদনের সাড়া না দিলে রিভিউ নাই আর তাতেই আসে সাফল্য ভারতে জয়ের পথে কাটা হয়ে দাঁড়ানো জোজ বাটলারকে কট বিহাইন্ড করে ম্যাচে নিজেদের দখলে আনতে সাহায্য করেন মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই সিরাজ একশো রানে অল আউট হয় ইংরেজরা ফলে একশো রানের বিশাল জয় তুলে নেয় ভারত প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও চারটি উইকেট তুলে নেন তিনি এছাড়া নেন তিনটি ও ইশান্ত শর্মা দুইটি এবং নেন একটি উইকেট মার্ক উডের উস্কানিতে জ্বলে উঠলেন বুমরা বাটলারের সঙ্গে কথা কাটাকাটি রবিবার বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন ইংল্যান্ডের তারকা বোলার জেমস অ্যান্ডারসন এবার সেই রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল লর্ডসের বাইশ গজ এবার মুখোমুখি হলেন জসপ্রীত বুমরা ও জস বার্টলার ঘটনাটি ঘটেছে ম্যাচের পঞ্চম দিনে ম্যাচের দ্বিতীয় ইনিংসের বানব্বই ওভারে সেই সময় জসপ্রীত বুমরার সঙ্গে ইংলিশ বোলার মার্ক উডের কিছু কথা কাটাকাটি হয় সেই মুহূর্তে ম্যাচের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্ড বিষয়টি থামাতে আসেন এবং বুমরাকে সাবধান করেন এরপরে ওভারের শেষে আম্পায়ারকে বিষয়টি বোঝাতে গিয়েছিলেন ভারতীয় পেসার বুমরা আম্পায়ার রিচার্ড ইলিংবর্থের সঙ্গে কথা বলেন টিভি ক্যামেরাতে দেখা যায় আম্পায়ারকে কিছু বোঝাচ্ছেন ভারতীয় পেস বোলার সেই সময় জোস বাটলারও বিষয়টিতে ঢুকে পড়েন আর তখন দুই ক্রিকেটারের মাঝে উপস্থিত ছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জরুট তিনি অবশ্য বিষয়টিতে কিছুই বলেননি অন্যদিকে সম্পূর্ণ ঘটনা দেখে লর্ডসের ব্যালকনি থেকেই নিজের রাগের বহিঃপ্রকাশ করলেন বিরাট যা ধরা পড়ে টিভি ক্যামেরাতে বিরাট কোহলি ও অ্যান্ডারসনের বাগযুদ্ধের পরে শেষ দিনে বুমরা ও বাটলারের এই বাক্য বিনিময়ের ছবি দেখল ক্রিকেট বিশ্ব এই ছবিগুলোই বলে দেয় কতটা জমে উঠেছিল লর্ডসের পঞ্চম দিনের খেলা ম্যাচের গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে ক্ষণে ক্ষণে সহজে যেহেতু বুমরা ও স্বামীর জুটি ভাঙতে ব্যর্থ হয়েছে ইংলিশ বোলাররা সেহেতু তারা নিজেদের ধৈর্য হারিয়েছেন এবং বুমরা স্বামীদের উত্তপ্ত করে তাদের দিয়ে ভুল করাতে চাইছিলেন পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেটে নাটকীয় টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের নায়ক রোজ তেলেস। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে নাটকীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ মাত্র এক রানের জন্য ম্যাচ হারতে হল বাবুর আজমদের জয় দেন সেলেস ও কেমার রোজদের দুর্দান্ত পারফরমেন্সের সৌজন্যে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা এই হারে ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার সাবিনা পার্কে ১২ আগস্ট থেকে শুরু হওয়া টেস্টে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বোলিং সহায়ক উইকেটে প্রথম ইনিংসে আগে ব্যাটিং করে দুইশো রান তুলতে সক্ষম হয়েছিল পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ ছাপান্ন রান করেছিলেন ফওয়াদ আলম চুয়াল্লিশ রান করে আউট হয়েছিলেন ফাহিম আশরফ তিরিশ রানের বেশি আসেনি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নিয়েছিলেন জয়দেন সেলেস ও জেসন হোল্ডার দুই উইকেট নিয়েছিলেন কেমার রোজ জবাবে প্রথম ইনিংসে ২৫৩ তিপ্পান্ন রান তোলে ওয়েস্ট ইন্ডিজ তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট আটান্ন রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জাসন হোল্ডার ওই ইনিংসে পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন শাহিন আফ্রিদি তিন উইকেট নেন মোহাম্মদ আব্বাস প্রথম ইনিংসে পিসিয়ে থাকা পাকিস্তানের ব্যাটসম্যানদের থেকে দ্বিতীয় ইনিংসে মরিয়া লড়াই দেখতে চেয়েছিল ক্রিকেট প্রেমীরা বাস্তবে হয়েছে তার উল্টোটাই ওই ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হন বাবর আজমরা দ্বিতীয় ইনিংসে টেনে টুনে রান তুলতে সক্ষম হয় পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক বাবর রাজম আঝহার আলী ও আবিদ আলীর ব্যাট থেকে আসে যথাক্রমে ২৩ ও ৩৪ রান ৩০ রান করেন মোহাম্মদ রিজওয়ান ওই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ উইকেট নেন জয়দেন সেলেস তিন উইকেট নেন কেমার রোচ চতুর্থ ইনিংসে ক্যারিবিয়ানদের সামনে ১৬৮ রানের লক্ষ্য রেখেছিল পাকিস্তান সেই অল্প পুঁজি হাতে নিয়েই চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে দুর্দান্ত লড়াই করেন পাকিস্তানের বোলাররা রীতিমতো নাস্তানাবুদ হয়ে যান ক্যারিবিয়ান ব্যাটসম্যানেরা তবে নাটকীয় মুহূর্তে স্নায়ুর যুদ্ধে জয় হাসিল করতে সক্ষম হয় হোম টিমই মাত্র এক উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে যান ব্র্যাথওয়েটরা সর্বোচ্চ পঞ্চান্ন রান করেন ব্ল্যাকউড তিরিশ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ম্যাচ ছাড়েন কেমার রোজ চতুর্থ ইনিংসে পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন আফ্রিদি তিনটি উইকেট নেন হাসান আলী কাটল সংঘের মেঘ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাধা নেই রশিদ নবীদের ক্রমেই জটিল হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি আমেরিকা ও ন্যাটো বাহিনী দেশ ছাড়তেই একের পর এক অঞ্চলে আধিপত্য বাড়াচ্ছিল তালেবান আফগানিস্তানের রাষ্ট্রপতি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন তাজিকিস্তানে কাবুলের বিমানবন্দরে দেশ ছাড়বার আকুতি নিয়ে অপেক্ষারত আফগানদের ছবি ভিডিওতে আটকে উঠছে বিশ্ব এমন পরিস্থিতিতে অক্টোবরের টি টোয়েন্টি বিশ্বকাপে রশিদ নবী মুজিবদের আফগানিস্তানকে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল সংশয় অভয় দিলেন আফগান দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান জানিয়েছেন টি টোয়েন্টি মহারণের জন্য তৈরি হচ্ছে আফগানিস্তান দল ভারতীয় সংবাদ সংস্থাকে হিকমত হাসান জানান টি টোয়েন্টি বিশ্বকাপের রশিদদের অংশগ্রহণ নিয়ে কোনো প্রশ্ন চিহ্নই নেই বরং তার আগে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য মুখিয়ে আছে আফগান বোর্ড হাসান বলেন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সামনের সপ্তাহ থেকেই কাবুলে প্রস্তুতি নেবে সে দেশের খেলোয়াড়রা প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ছাড়া মালয়েশিয়া শ্রীলঙ্কার সাথেও ম্যাচ খেলবার কথা ভাবছেন তারা এই মুহূর্তে ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলছেন রশিদ খান ও মোহাম্মদ নবী তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে হাসান জানান আফগান বোর্ড ক্রিকেটার ও তাদের পরিবারদের পাশে আছে তাদের সুরক্ষার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার তা করা হবে হাসানের দাবি কাবুলের পরিস্থিতি খুব একটা খারাপ না তারা নিজেদের কার্যালয়ে ফিরে এসেছেন আরব আমির শাহীতে আয়োজিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে রশিদদের আফগানিস্তান যোগ্যতা অর্জন পর্ব থেকে আরও দুটি দেশ সেই গ্রুপে যোগ দেবে